এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকের খুবই গুরুত্বপূর্ণ খবর। বিদায় শীতকাল, আবহাওয়ায় আসছে বিরাট পরিবর্তন, আসছে বছরের প্রথম কালবৈশাখী ঝড়। 20-25 তারিখ শক্তিশালী ঝড় বৃষ্টির পূর্বাভাস, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, এ বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত বিরতির সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। মেঘ বৃষ্টির আবরণ কেটে দেখা মিলছে পরিষ্কার আকাশ, উত্তরের হাওয়াকে বিদায় জানিয়ে আগমন ঘটেছে ফাগুনের হাওয়া, কাগজে কলমে বিদায় নিয়েছে শীতকাল, বসন্তের মনোরম আবহাওয়ায় মেতে উঠেছে প্রকৃতি। এরই মাঝে আবহাওয়া দপ্তর থেকে মিলছে সুখবরও। আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক ও স্বাভাবিক থাকতে পারে, তবে 21 ফেব্রুয়ারি থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বছরের প্রথম কালবৈশাখী ঝড় ধারা আক্রান্ত হতে পারে বলে সতর্কতা করছেন আবহাওয়াবিদরা। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী কয়েকদিন রাতে তাপমাত্রা ফের কমতে পারে, এতে রাতের দিকে শীত ও দিনে গরম থাকতে পারে। তবে 20 ফেব্রুয়ারি থেকে সারা দেশে রাতের তাপমাত্রা বেড়ে রাত্রিকালীন শীতের আমেজও বিদায় নিতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 13 ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আজ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে, তবে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এদিকে আগামী 10 দিনের আবহাওয়া কেমন থাকতে পারে, আজ থেকে আগামী 19 ফেব্রুয়ারি পর্যন্ত দেশের আবহাওয়া শুষ্ক ও স্বাভাবিক থাকতে পারে, পরবর্তী বৃষ্টিপাত 20 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত, এ সময় দেশের ওপর একটি শক্তিশালী বৃষ্টিপাত চালু হতে পারে। এ সময় সিলেট ও ময়মনসিংহ বিভাগ সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি, বজ্রপাত ও ভারী বৃষ্টিপাত হতে পারে, তাই বছরের প্রথম শক্তিশালী বৃষ্টিপাতের জন্য প্রস্তুতি নিয়ে রাখুন। এদিকে সামুদ্রিক আবহাওয়া, বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক আছে এবং আগামী বেশ কিছুদিন স্বাভাবিক থাকতে পারে, কোনো ঘূর্ণিঝড় কিংবা নিম্নচাপের আশঙ্কা নেই ইনশাল্লাহ। আপনারা স্বাভাবিকভাবে সামুদ্রিক কাজগুলো করতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী 24 ঘন্টায় উত্তর থেকে দক্ষিণবঙ্গ, কলকাতা, আসাম, ত্রিপুরা, বিহার ও ঝাড়খণ্ডের আবহাওয়া শুষ্ক ও স্বাভাবিক থাকতে পারে, তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে 2-1টি জায়গায় বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সর্বশেষ একটি কথা, এখানে শুধু পূর্বাভাস দেওয়া হয়েছে, মেঘ বৃষ্টি কখন হবে এ বিষয়ে মহান আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা শুধু ধারণা দিতে পারি, বাকিটা মহান আল্লাহ তাআলার হুকুমলে হবে, না হলে কিছু করার নেই। আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন।